हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটা নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে প্রদত্ত অপেক্ষক fx equal to root x এবং a equal to 4 ও b equal to 9। তাহলে আমরা এখানে কি করতে পারি, fx কে অবকলন করে পাই ddx of fx equal to ddx of root x। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, f dash x equal to 1 by 2 root x। এখানে আমরা কি লিখতে পারি, f dash x equal to ddx of fx। তাহলে এবার যদি আমরা এখানে দেখি, লাগরাঞ্জের উপপাদ্য, অনুযায়ী আমরা এখানে লিখে নিতে পারি প্রদত্ত লাগরাঞ্জের মধ্যম মান উপপাদ্য, হয় এফ বি মাইনাস এফ এ ইকুয়াল টু বি মাইনাস এ ইন্টু এফ ড্যাশ সি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, রুট বি মাইনাস রুট এ ইকুয়াল টু বি মাইনাস এ ইন্টু 1 বাই 2 রুট সি। মান বসিয়ে পাই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, রুট 9 মাইনাস রুট 4 ইকুয়াল টু 9 মাইনাস 4 ইন্টু 1 বাই 2 রুট সি। তাহলে এখানে আমরা কি পাবো, a ইকুয়াল টু 4 আর b ইকুয়াল টু 9 বসিয়ে পাই। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, রুট সি ইন্টু 3 মাইনাস 2 ইকুয়াল টু 5 বাই 2। তাহলে রুট সি ইন্টু 1 ইকুয়াল টু 2.5। তো এখান দিয়ে আমরা কি লিখতে পারি, রুট সি ইকুয়াল টু 2.5। তাহলে সি ইকুয়াল টু 2.5 এর হোল স্কোয়ার। তাহলে সি ইকুয়াল টু 6.25। তাহলে আমাদের এখানে প্রশ্ন বলা হয়েছে কি, সি এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সি এর মান হলো 6.25। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।